लंचे आगुनेर घटनाय पुड़े जावा रोगी और तादेर सजनदेर आहाजारीते भारी हये उठछे बरिशाल शेरेबांगला मेडिकल कलेज हासपाताल प्रांगण। हासपातालेर एक प्रान्त थेके अन्य प्रान्ते सजनरा छुटछेन ओषुध चिकित्सक और रक्तेर जन्य। आगुन लागार परे लंचेर कोनो स्टाफ आमरा खुंजे पाई नाई। रात 3টা 4:45টার দিকে হঠাৎ ইঞ্জিনের নিচে আগুন মানে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার সাথে চারজন নাই। চারজন মরে গেছে এখনো তাদের পাওয়া যায়নি। চিকিৎসক নার্সরা নিজেদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে এসেছে। ছুটি বাতিল করা হয়েছে সংশ্লিষ্টদের। বেশিরভাগ রোগীর শরীরের 50 ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোট ৬৭ জন রোগী এখানে বার্ন বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ মহিলা এবং শিশু মিলে এর মধ্যে ৩ জন রোগী খারাপ, তাদেরকে অলরেডি ঢাকা আমরা রেফার করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী তদন্ত শেষে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এখানে কোনো রাজনৈতিক নাশকতা বা দুর্বৃত্তরা কাজ করেছে বা দেশবিরোধী কোনো চক্র এটার সঙ্গে জড়িত কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত, বা অন্য কোনো যান্ত্রিক বা কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্তের মধ্যে বেরিয়ে আসবে। এস এম আরিফ, মাইটিভি।